দেশের অন্যতম সঙ্গীত শিল্পী সুরকার গীতিকার সাব্বির নাসির তুমি দমে দমে গানের জন্য ইতিমধ্যে পেয়েছেন সুপরিচিতি 2021 সালে তিনি ক্যালিফোর্নিয়া থেকে রাধা গানের জন্য গ্লোবাল মিউজিক অ্যাওয়ার্ডে ব্রোঞ্জ পুরস্কার অর্জন করেন এছাড়া কাজের ঝুলিতে আছে আরও সম্মাননা সম্প্রতি কবি অসীম সাহার গীতি কবিতায় বাউল গরিব মুক্তারের সুরে প্রকাশিত হয়েছে সাব্বির নাসিরের নতুন গান মন আমার কান্তে এবারে চিটচ্যাট পর্বে ছিলেন এই কণ্ঠশিল্পী সাব্বির নাসির আর তার সঙ্গে ছিলেন অনামিকা তিথি স্বাগত দেশ বিনোদনে আপনাদের সঙ্গে আছি আমি অনামিকা তিথি আর আজকে আমাদের চিটচ্যাট আড্ডায় রয়েছেন একজন বিশেষ অতিথি আজকে আমাদের সাথে রয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী সাব্বির নাসির যে আমারে দুঃখ দিতে ফেললো কঠিন ফান্দে তা লাগিয়াই মোহন আমার কান্দে সম্প্রতি আপনার ইউটিউব চ্যানেলে নতুন গান প্রকাশ পেয়েছে মন আমার কান্দে এই গানটি সম্পর্কে জানতে চাই মন আমার কান্দে আমাদের কবি অসীম দা অসীম সাহার লেখা গান আর সুর করেছেন বাউল গরিব মুক্তার ভাই আর সঙ্গীতায়োজন করেছে সালমান জাই এই হচ্ছে গানের অডিও পার্ট আর ভিডিও পার্টটা করেছে পিতুল এডি করেছে ইভান আর আমার সাথে ভিডিওতে সাজান মুন্সি ছিলেন গুরু আমার গানের গুরু বলতে পারি যেখানে সবাই ভাইরাল গানের পেছনে ছুটে সেখানে আপনি একদিকে আছেন এই বিষয়টা নিয়ে বলুন তাত্ত্বিক আধ্যাত্মিক গান করে যে শো বা স্টেজ জমানো যায় না এটা কিন্তু আমি বিশ্বাস করি না আপনি আমার সাথে আমার শোতে যাবেন আমার শোটা আপনাদের এই আধুনিক শহরের শো না এখন যে যার সঙ্গীত জীবন যে যার সৃষ্টি জীবন বেছে নেয় তার মতো করে আমি মনে করি আমি মানুষটাই আমি যেহেতু মানুষটা এটা ভেতরে ভেতরে লালন পালন করি ধারণ করি এটাই প্রকাশ পায় আমার সৃষ্টি করি বা সঙ্গীত জীবনে ভাইরাল মানে কি এটা শেয়ার বেশি হওয়া আমার কিছু গান বেশ ভাইরাল হয়েছে যেমন ধরেন বিনোদিনী রায় চরম ভাইরাল গান এখন এটাকে আমি ভাইরাল করার জন্য গিয়েছি তা না হয়ে গেছে কিন্তু আমি আমার লাইনটা ঠিক রাখি যে আমি আসলে যা আমি সেই অনুযায়ী গান করব আপনার চোখে আসলে মিউজিক ইন্ডাস্ট্রির অবস্থা কেমন এখন আমি দেখছি যে অডিও প্রতিষ্ঠানগুলো আস্তে আস্তে শুধুমাত্র অডিও থেকে অডিও ভিডিওর দিকে যাচ্ছে বেশি নাটক ওয়েব সিরিজ ওয়েব এগুলো তারা বেশি করতে যাচ্ছে কারণ ওখান থেকে রিটার্ন ভালো পয়সাটা বেশি আমার কাছে সঙ্গীতটা আমার প্রাণের একটা প্রকাশ এখান থেকে যে টাকা পয়সা আসে না তা না টাকা পয়সাও আসে আমার চ্যানেল থেকে যত সামান্য ইনকাম হয় এ দেশে অডিও প্রতিষ্ঠানের অনেক ভূমিকা আছে শিল্পীদের উন্নয়নের ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানের আমি নাম বলতে চাই যে ধরেন গানচিল আমি যেখান থেকে গান করেছি আমাদের সাউন্ডটেক এরা কিন্তু যথেষ্ট ভালো ভালো প্রতিষ্ঠান বাংলাদেশে আছে যারা কাজ করেছে এবং আমাদের শিল্পীদেরকে সাপোর্টও করেছে এখন ওনাদের পক্ষে ওনারা দেখছে যে শুধু অডিও করে হয়তো টিকে রাখা যায় না তারপরে অন্যান্য জিনিস করছে সামনে আরও কী কী কাজ আছে তা আমরা জানতে চাই সামনে অসীম দাঁড়িয়ে সাথে আরেকটা গান আসছে শম্পা বিশ্বাসের আমার দ্বৈত কণ্ঠে গাওয়া তুমি আমার প্রজাপতি এটা আসছে এছাড়া আমার জিসান খান শুভর সাথে একটা গান আসছে দুজনের এর বাইরে একটা অসম্ভব সুন্দর গান আসছে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে সেটা মেহেদি হাসান তামজিদের কথাও সুরে এর বাইরে বেলাল খানের সাথে একটি কাজ করছি প্লাবন গোরেশির সাথে কাজ তো চলছে আর অন্য অডিও প্রতিষ্ঠান থেকে কিছু রক অ্যান্ড ব্লুজ গান বের হচ্ছে আমি জানি না কখন কী বের হবে এগুলো কিন্তু আমারগুলো আমি জানি যে কোন মাসে কোনটা বের হবে আপনাকে অনেক এই ছিল আমাদের আজকের চিটচ্যাট আড্ডা দেখা হবে পরের পর্বে অনামিকা তিথি দেশ বিনোদন দেখলাম আমি সখমুদে দেখলাম আমি চক্ষু মুদে গ্রহণ লাগলো সান্দে তার লাগিয়া তবু মনটা আমার কান্দে